মেঘবালিকার জন্য রূপকথা জয় গোস্বামী। আমি যখন ছোট্ট ছিলাম খেলতে যেতাম মেঘের তলে, একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্ত। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি এমন হয় কখনো? আমি বললাম নিশ্চয় হয়, আগে আমার গল্প শুন। সে বলল শুনব না যা, সেই তো রানী সেই তো রাজা, সেই তো একই ঢাল তোলো, সেই তো একই রাজার কুমার, পক্ষী রাজে শুনব না ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবে? বেশ তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী, লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়, খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে, গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই তল্লাটে, একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম, এগিয়ে গিয়ে বলি তাকে তুমি কি সেই মেঘবালিকা, তুমি কি সেই? সে বলছি মনে তো নেই আমার, ওসব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ছেলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই আমায় বৃষ্টি বলে ডাকে। বলেই হঠাৎ এক প্রশ্নায় চুপ থেকে নক আমায় পুরো ভিজিয়ে দিল, অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায় দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়, আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম, ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম, বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে তাই আমরা সবাই ব্যস্ত, নানান দেশে ভীষণ ব্যস্ত, তুমি যাও মন দাও কে তোমার কাছে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে, এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলি, ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাড়লাম, গহন বনে সঙ্গে শুধু কাগজ পড়ো, একাই থাকবো একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলো বালি, যখন যারা আসবে মনে তাদের লিখবো লিখেই যাব, এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে, যে রূপকথা সে রূপকথা আমার একা, ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন আমার লেখবার হাত অসাড় হল মনে পড়ল সাল কি তারিখ বছর কি মাস, হিসেব হিসেব আর ধরিনি, লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি, সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনে লেখার উপর বৃষ্টি এলো এই অরণে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উড়ছে পাখি বলছে পাখি, এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি, বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে মাঠের পরে নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না কোনোদিন,
আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনাই মোড়া মেঘ হরিণী কিশোর বেলার সেই হরিণী।